बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम गाइस केमन आछेन सबाई आशा करी आपनारा सबाई भालो आछी आमी इकरा आमी जैनी आमी हसन आमी उस्मान जी गाइस तो आज हम आपके लिए जो वीडियो लेके आए हैं वो है जी जैन जमीन की बंगला फनी वीडियो 2022 और इनका न्यू पार्ट आया है जी देसी रमजान में जो देसी शैतान है उसका जी मुकाबला होने जा रहा है। तो वीडियो में आपने हमारे साथ बने रहना है, हर वीडियो को एंड तक लाजमी देखना है। तो बिना किसी देर के वीडियो शुरू करते हैं, लेट गेट स्टार्टेड। आई उड़ती फोन खेले मैं चिर गुहा दे আর শয়তানি করব। রমজান মাস ভালোই লাগতাছে কিন্তু আবার একটু অসুস্থ। আরে কি তাকুছো, এত ফিল সেপটা দিল এর মুখের মধ্যে, কামো মেরা এর মুখটা ছিড়ালা। দুরা 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 ভাইয়া একটা ঠিকানা জানার ছিল, আপনি কি বলতে পারবেন? কি ঠিকানা কইতেছেন? কি হলো? না না কিছু না কিছু না, একটু সমস্যা আছে তো। আপনি কোন আমি ঠিকানা কইতাছি? 128 নামে বিল্ডিংটা কোথায়? 188 এটা হইতেছে কি যে ডাইনিজারেন্ট ডাইনে গিয়ে যে সদস্যের বিল্ডিংটা উড়ে লগা 188 জান। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে কি তো তাহা দে সিঁড়ি দাও তো, তো সুন্দর আছে। তাহা 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 একদম মাগার বি 14 সিকের ভিতরে আন্দায় পড়ছে, উচিত শিক্ষা হয়েছে। সবকিছু বাসা নিচ্ছে কারাই করাই বালা। কোন যা তুই একটু বেদিনে দেখে ডরা, তুই বেড়া মানুষ, তোর হাত ধরে লাগতো না, কোথাও কোন লাগতো না, তুই উক্তখানি চা একটু চেয়ার আনে দেখ। সিরে মাথার ভিতরে কি গুরুত্ব আছে? হ্যাঁ আমি যেতেছি জোরে না সকিন আমার সামনে না পড়ুক, আর না করবে আমার তো এই রাস্তাতে যাওয়া লাগবো। ওই ছেমরি পাইছি বুদ্ধি। কতটা বুদ্ধি, এটা কি আমার তো পুরুষ হইতা? সিরে সারাদিন ঘুরতে ঘুরতে একটা টানা লাগে গেছে গা। তুই অতটা কষ্ট করতেছিস কেরে, একটা কাশি সিরাপ খেলেই তো ভালো হইবে। কাশি সিরাপ আপে না, রোজা ভাঙে যাবো গা। তাই তো ডিম চপটা খামু রে, তোর খাইছি রে।
রোজা রাখছেন? হ ভাই। ভাই এটা আবার কি করলেন? ভাই রোজা রাখছি তো আপনার ইশারা মানলাম। চরে মায়া মায়া গো, আর আমি কইলাম ডাকিতা আর কোন ডাকিতা গুলামের ঘরের গুলাম। খেলার মধ্যে মুই নাম্বার ওয়ান বক্সার, আমি যদি বিশ্বাস না হয় আমি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা তুই পারলে মাগারবি আমার হাতের মধ্যে গুসা দে তো। রাস্তার মধ্যে বিড়ির প্যাকেট পড়ে রয়েছে, দেখি খালি প্যাকেট না ভিতরে বিড়ি বুড়ি আছে। ভিতরে একটা বিড়িও আছে, এটার ইফতারের পরে সাত করে খামু। দূর বেড়া, হ্যাঁ তুই ইফতার লেগে বয়ে থাকবে, মাথা নষ্ট হয়েছে নাকি তা তোর? আশেপাশে কেউ নাই গে তালা খেলা, আসলে তো আশেপাশে কেউ নাই কে না, রোজা রাখছি তা আমার একটা বিড়ি লেগা আমি আমার রোজা ভাঙতে পারবো না। দুধ বিড়ি আর এই শয়তান আমার মাথা মতো আওলা লাইতাছে, দূর সালার শয়তান। আবে মামা থামলা গেলা? মামা আমি তো এক নম্বর ছেড়ে ওই বেড়া তো নাই গিয়ে আপনি রোজা রাখছেন না? আমি তো রোজা রাখছি, আপনি সারাদিন কষ্ট করেন, আমি চ্যাংরা ব্যাংরা মানুষ, আজকে আপনি বলবেন আমি চালাম। ও আচ্ছা, রিক্সা চালাই খাওয়ান লাগবো শয়তান বেড়া। না আমার ফোন তো বাজে না, মাগার বি ফোন বাজতেছে কই? আপনি কাইটা গেছে আমি কল দিই। ওই বেড়া তুই কল দিস না, মোবাইল তোর সিমটা বাইরে রা খালা দে, তুই চালা মেলে বেচ চালা। আবে না, রোজা রমজানের দিন এই আকাম করা ঠিক হইতো না, আমি রোজা রাখছি। হ্যালো ভাইজান। এবারে তোমার মোবাইল চুরি করছো কা? না না শুনেন শুনেন, হয়েছে কি? এবারে তো শোনাশুনি বাদ দে, তুই কই আছো বল মরে। আমি ভাই বাসবাগান আছি। এই তোর হানে দাদা মুই হানে আইতে আসি, তুই যাবি না কলম? এ বন্ধু তোর ফোনটা রাখ, মুই মোর মোবাইলটা উদ্ধার করে আসি। জুরু বেড়া তোরা তুই কিস টাকা মইতো না, তুই রোজাটা না ভাঙ মোবাইল ডক্কর খাই দি। এ বেড়া তোমার মোবাইল চুরি করছো? বাই 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 চুরি করে তো শুনেন, এ বেড়া মোর মোবাইল।
ফাফর বাবা লাগতেছে খালি পিয়াস পাইতাছে মন হইতাছে এককারে কইল যেটা বাইর হই জিবুগা গরম তো লাগবই ফাফর তো লাগবই সারাদিন তো কিস্তাই খাস নাই গে এই লো জুসটা খা চিপসটা খা কেটুক তো আনি খা তো কেক কি খাম হবে না আমি তো রোজা এককারে ভাঙে জিবুগা শয়তানের বাচ্চা তোরে তো কোনো কাম হইতো না এটা আমি বুঝেলছি তুই আমার ব্যাগটা জিনিস পানি ছলাই দিছ তোর আমি আর রাখবাম না তোর আমি পানি ছলাই দেন আমার বাচ্চা আমার শিক্ষ হইছে আর জিন্দিগি তো শয়তানি করবাম না যান 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 আপনি যান আপনি যান আপনি যান থামো থামো তুমি থামো বাবা ফোন দিছে হ্যালো বাবা বাবা তুমি কি এফসারে তো আবা না বাবা এখন কিভাবে আসি ডিউটিতে তো বাবা ও কি বাবা তুমি কি ইফতারি করবা না বাবা হ্যাঁ আমি করে নেব এখানে ভালো ব্যবস্থা আছে বাবা ইফতারির আমি করে নেব না বাবা তুমি ইফতারি থেকে খাও না খাও না বাবা এখানে খুব ভালো ব্যবস্থা আছে আমি করে নেবো বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি আর আম্মা মিলে করে নিও ইফতার আচ্ছা ঠিক আছে বাবা কি ভাই বাপের লগে চাওয়াজি কইরা আর মন খারাপ লাগতেছে না ভাই আসলে বুঝা পারছি ভাই বুঝা পারছি ডিউটি থইয়া বাপ মার লগে যা ইফতার করতে পারতাছেন না আসলে ভাই না জিনিসটা যে ব্যবস্থা আছে কইলেন হ্যাঁ এই যে আঙ্গুর আনছেন কমল আনছেন আপেল আনছেন শরবত আছে তারপরে যে আলু চপ এগুলো সব আছে মুড়িও আছে সব মিলা খাইবেন না হ্যাঁ ভাই এখন শুয়ে গেছে ভাই কি করব আর পাশে থেকে একটা পানি কিনে খেয়ে নেব না ভাই কি কইতাছেন আপনারা সারাদিন কত সেবা করেন আমাকে রাস্তার মধ্যে খাড়ায়া আপনারা আমাকে সেবা দেন আর আপনি কইতাছেন ইফতারিতে নাকি খালি পানি খাইবেন না ভাই আজকে আমি আর আপনি একলগে মিল্লা ইফতার করব আরে ভাই কি বলছেন ভাই আপনার ফ্যামিলি আছে না আপনি আমার জন্য কষ্ট করবেন আবে ভাই ফ্যামিলির লগে তো সব সময় ইফতার করি আজকে দুই ভাই মিল্লা একলগে ইফতার করলাম তাও ভাই আমার জন্য আবে আর কোনো কথাই কইেন না তো ভাই আইন की वीडियो जिसमें हमने देखा जो देसी रोज़ा मुकाबला देसी शैतान तो वाकई शैतान की तो बहुत दुर्गत हो गई है रमज़ान में तो सबसे पहले पूछते हैं जी सनी से सनी को वीडियो कैसी लगी जी बहुत ज़बरदस्त वीडियो बहुत मज़ा आया क्योंकि रमज़ान में शैतान तो वैसे ही कैद हो जाते हैं पर ये शैतान की मेहनत होती है जो उसने पूरा साल आप पर की होती है वो आपको रोज़े के अंदर कोई ना कोई ऐसी चीज़ें याद आती हैं यार ये कर लेता हूँ रोज़ा तोड़ देता हूँ कौन सा देख रहा है पर आपको हिम्मत नहीं हारनी है आपको रोज़े मुकम्मल रखने हैं और एंड में जो उन्होंने बताया है आप अपना रोज़ा तो खो इफ्तार ही कर रहे हैं पर आपको ये भी ख्याल होना चाहिए कि आपके इर्द गिर्द कौन इस टाइम भूखा है किसने रोज़ा रखा है कि उसके टाइम इफ्तारी के टाइम उसके घर चीज़ें नहीं है पर इसकी भी रखें स्पोर्ट ह्यूमैनिटी भी करें अपने जो इर्द गिर्द आपके लोग हैं जो रोज़ा रख के खोल नहीं पा रहे आप उनको थोड़ा सपोर्ट करें उनके घर कुछ चीज़ें दे दें ताकि आपको भी स्वाब मिले और उनका भी रोज़ा इफ्तार हो जाया करें जी है सर बिल्कुल वाकई वीडियो बहुत अच्छी थी मज़ाया वीडियो भी थी और देख कर मज़ा आया कि शैतान की क्या हालत होती है रमज़ान में और उन्होंने जो एंड में मैसेज दिया वो बहुत कमाल का था मज़ा आया वीडियो देख कर जी उस्मान जी वाकई वीडियो बहुत अच्छी थी इसमें उन्होंने मैसेज दिया है कि शैतान आपको वरगलाएगा हर तरह से कि आप रोज़ा तोड़ दो ये कर लो वो कर लो गलत काम कर लो लेकिन आपको हिम्मत नहीं हारनी आपको डट कर मुकाबला करना है और एंड में जो मैसेज था वो बहुत ज़बरदस्त था जी गाइस वीडियो आपको कैसी लगी आपने हमें कमेंट सेक्शन में कमेंट करके ज़रूर बताना है वीडियो को लाइक एंड शेयर करना और चैनल को सब्सक्राइब करना नहीं भूलना मिलते हैं जी नेक्स्ट वीडियो में अपना ख्याल रखिएगा दुआओं में याद रखिएगा सुस्त ठाकुर बालो ठाकुर